লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশীদার হন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সাল্লাহ ও সাল্লাম ও বারিক উজিদ আল্লা আলা মোহাম্মদ ও আল্লাহ আলহি ও দর্শক ও শ্রোতা রমজান মাসের পর যখন আমরা ঈদের চাঁদ দেখি ঈদের চাঁদ দেখা থেকে নিয়ে শুরু করে ঈদের নামাজের পূর্ব পর্যন্ত একটি ইবাদত রয়েছে যে ইবাদত আমাদের উপর ফরস এটি হলো সৎকাতুল ফেতের বা কাতল ফেতের তথা আমরা এক মাস রোজা রাখছি এই রোজা রেখে পরবর্তী আমরা এখন রোজা ছাড়ছি আল্লাহর সুক্রিয়া স্বরূপ আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করা যেটি রমজান মাসের সাথে ইসলামের দ্বিতীয় হিজরিতে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের উপর ফরস করেছেন আবদুল্লাহ নমর হাদিস আবদুল্লাহ নমর বলেন ফারাদা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জাকাতুল ফেতের যে রসুল সাল্লাহ সাল্লাম জাকাতুল ফেতের ফরস করে দিয়েছেন যেটা আমাদের উপর ফরজ এই জাকাতুল ফেতের মুসলিমের উপর ফরজ ছোট বড় স্বাধীন বাকিত দাস যে কেউ হোক না কেন عبد الابن <سؤال> بن عمر رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من طعم أو صاعا من شعير على العبد والحر والذكر والانثى والصغير والكبير من المسلمين جرس رسول صلى الله عليه وسلم زكاة الفطر فرس اكسا كجور با اكسا جوب مسلم ربور كي تو داش حدين اتبا نور ناري شكل ربور اي زكاة الفطر حق المسكين عبد بن عباس الحديث عبد عباس রাসুল সাল্লাহ জাকাতুল ফেতের ফরজ করেছেন উদ্দেশ্য হলো তোহরাতুল্লা সাহেব মিনার লাগু ও রাফাস ও তোহামাতুল মাসাকিন এবং এটি হলো রোজাদারদের সোয়াবের কমতি ঘাটতি থেকে ঘাটতি পূর্ণ করার জন্য এবং এটি মিসকিনদের খাদ্যস্বরূপ তো এই জাকাতুল ফেতর একজন মুসলিম একজন মিসকিনকেও দিতে পারে এবং একাধিক মিসকিনকেও দিতে পারে এই জাকাতুল ফেতরের পরিমাণ হলো এক সা তথা আড়াই কিলো পরিমাণ যেটি মূল হলো খাদ্য দিয়া দিতে হবে আবু সৈয়দ হাদিস যে কুন্নানু অতিয়াফি জামান নবী সাল আলহি আসাল্লাম সা আমিন তামরিনা ও সাহ আনমিন শাহির ও সাহ আনমিন জাবিব ও সাহ আনমিন আকিত যে আমরা রসুল সাল্লাহ আলি সাল্লামের জামানায় আমরা দিছি একসা খাদ্য দব্য একসা খেজুর অথবা জব বা কিসমিস তো ওই সময় তাদের খাদ্য ছিল এই সমস্ত মেন খাদ্য তাই তারা এই দিয়ে সাকাতুল ফেতের আদায় করেছেন আমরা যদি এখন এর অর্থ দিয়ে জাকাতুল ফেতর দিই তাহলে এটি আদায় হবে না কারণ আলাইহি আলিহাল্লাম আমাদের উপর ফরস করেছেন খাদ্য দ্রব্য দিয়ে আবদুল্লাবন ওদি আলাহ সব সময় খেজুর দিয়ে সাদকা দিতেন জাকাতুল ফেতর দিতেন এক সময় দেখা গেল যে মদিনা এই খেজুরের কমতি গাড়তি তখন তিনি জব দিয়ে তিনি দিচ্ছেন জাকাতুল ফেতর এই জাকাতুল ফেতর দিতে পেয়ে প্রধান খাদ্য দিয়ে কারণ রাসুল সাল এই খাদ্য দ্রব্য দিয়ে জাকাতুল ফেতর আমাদের উপর ফরস করেছেন আমরা যদি এর অর্থ দিয়ে জাকাতুল ফেতর দিই তাহলে জাকাতুল ফেতর আদায় হবে না ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বললেন লাইউ তিল কিমা যে এর অর্থ দিয়ে জাকাতুল ফেতর দেওয়া যাবে না তখন কেউ কেউ বলল যে আমর আবনে আব্দুল আজিজ সে অর্থ নিচ্ছে অর্থ নিয়ে মানুষের কাছে জমা করতে জাকাতুল ফেতরের জন্য ইমাম মাহমুদ রাহিমুল্লাহ তখন রাগ করে বলেন এদ আউ কাউলা রসুল তোমরা কি রাসূলের কথা বাদ দিয়ে অন্য কথা তোমরা ধরো অথচ রাসুল সাল্লাহ খাদ্য দ্রব্য দিয়ে জাকাতুল ফেতর ফরজ করেছেন এই জাকাতুল ফেতর দেওয়ার দুইটি সময় একটি হলো উত্তম সময় এটি হল যে সাওয়াল মাসের চাঁদ দেখা দিলে তথা ঈদের চাঁদ দেখা থেকে নিয়ে শুরু করে ঈদের নামাজের পূর্ব পর্যন্ত আর আরেকটি হল যে বৈধ সময় যেটি হলো ঈদের একদিন দুই দিন পূর্বে যেমন রাসু সাল্লাহ সাল্লামের সাহাবিরা একদিন দুই দিন পূর্বেও এই জাকাতুল ফেতর দিয়েছেন এই জাকাতুল ফেতর আদায় করতে হবে আপনি যেখানে ঈদ করবেন যেখানে ঈদ পাবেন সেখানে অন্য জায়গায় স্থানান্তর করা ইসলামের একটি বিধান নেই কারণ রসুসাল্লাহ আলি যেখানে ঈদ করবে সেইখানে তিনি জাকাতুল ফেতর আদায় করতে বলছেন এবং বলছেন যে এটি আদায় করতে হবে ঈদের নামাজের পূর্বে তাহলে এটি গ্রহণযোগ্য সাত হবে আর যদি ঈদের পরে আদায় করা হয় তাহলে এটা স্বাভাবিক সাত খাবে এটি জাকাতুল ফেতর আদায় হবে না তাই সম্মানিত মুসলিম ভাই বোনেরা আসুন আমরা এই জাকাতুল ফেতর আদায় করি এবং আমাদের রোজাকে দোষ ত্রুটি মুক্ত করে এবং ফকির মিসকিনদের যেটি হক রয়েছে হক আদায় করে আল্লাহ আল্লাহর্বুল আলমিন এই ফরস ইবাদতটি পালন করা দিন আমিন আমিন এসব মদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে